हेलो गाइस, अस्सलाम वालेकुम। आजकल रेसिपी बीज दई बा टक दई। शीते दईटा बसाते गेले आमादेर अनेकटा पेड़ार भेतरे पड़ते हैं। जदि बीज दईटा जदि परफेक्टली ना हय ताहले किन्तु दईओ भालो हबे ना। सेक्षेत्रे आमरा शीते किभाबे एकटा परफेक्टली दई तैरी करते पारि आजकल रेसिपिटी तई। এখানে আমি 1 কেজি দুধকে 1/2 কেজি করে নিয়েছি। নিয়ে এমনভাবে ঠান্ডা করেছি যে একদম আঙুল চুবালে যেন জ্বালা পোড়া না হয়। এমনভাবে ঠান্ডা করে নেওয়ার পরে আমি এখানে সমপরিমাণ ভিনেগার দেব, 2 চামচ পানি, 2 চামচ ভিনেগার। দুই চামচ পানি, 2 চামচ ভিনেগার দেওয়ার পরে আমি জাস্ট দুধের এক পাশে দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পুরো 6 ঘন্টার জন্য। আসলে আমরা যতই বলি না কেন টক দই পারফেক্ট, যে কোনো দই পারফেক্টলি হওয়ার জন্য অবশ্যই 6 হতে 7 ঘন্টা অপেক্ষা করতে হয়। ঠিক 6 ঘন্টা পরে দেখেন আমার দইটা খুব ভালো হয়েছে। এটা দিয়ে টক দই আমরা যে কোনো কিছুর ভিতরে ব্যবহার করতে পারি, চাইলে এটা দিয়ে দইও বসাতে পারি। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।